Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel, Roxana Cooking Show. আজকে আমি আপনাদের দারুন মজাদার ঈদের স্পেশাল একটা ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার, খুবই লোভনীয় একটা রেসিপি। এটা যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে, এতটাই মজার আর এতটাই লোভনীয় একটা রেসিপি। আর খুবই সহজ, অল্প কিছু ঘরের উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন, আর ঝটপট তৈরি করা যায় এমন একটা রেসিপি। ঈদের সময় যদি আপনারা এটা একটা ডাইনিংয়ে রাখতে পারেন, সবাই দেখে কিন্তু খাওয়ার আগ্রহ প্রকাশ করবে, এতটাই মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি যে বাটিতে সেট করব সেই বাটিটার মাপে আমি রুটিগুলোকে বিছিয়ে প্লাস কেটেও নিয়েছি রুটিগুলোকে। আপনারা যেই বাটিতেই সেট করুন না কেন, রুটিগুলোকে সেই অনুযায়ী কেটে নেবেন। এই দেখুন, আমি কিন্তু সেই অনুযায়ী রুটিগুলোকে আমি সেই অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা আপনাদের যেই বাটিতে সেট করবেন সেই অনুযায়ী রুটিগুলোকে কেটে নেবেন, এতে ডেজার্টটা অনেক পারফেক্ট হবে। সেট করে নেবেন। প্রথমে এই কাজটা করে নিলে খুবই সোজা এবং খুবই ইজি হয়, পরে কোনো মানে সমস্যা হয় না। আমার রুটিগুলো বেছানো প্রায় হয়ে গেছে, এই দেখুন আমার রুটিগুলো বেছানো হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে হালকা একটু ভেজে নিই। এখন আমি রুটিটার মধ্যে পরিমাণ মতন বাটার দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এই কাজটা করতে পারেন, আমার কাছে যেহেতু বাটার ছিল আমি বাটার দিয়ে এই কাজটা করে নিচ্ছি। কিন্তু তেল দিয়ে এই কাজটা করতে যাবেন না, তাহলে রুটি দিয়ে কিন্তু একটা বাজে স্মেল আসবে, তাতে খেতে কিন্তু একদমই মজা লাগবে না, গন্ধ আসবে একটা। অবশ্যই আপনারা ঘি অথবা বাটার দিয়ে এই রুটিটাকে ভেজে নেবেন, এতে অসম্ভব মজার হবে আর কি, ঘ্রাণটাও অনেক ভালো আসবে। আমি এক পাশ হয়ে গেলে অপর পাশ এভাবে উল্টে দেব। আমি একটু কালার করে ভেজে নেব, দেখেই বুঝতে পারছেন। আমার রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি রুটিগুলোকে উঠিয়ে ফেলবো। আমি সেম প্রসেসে কিন্তু এভাবেই রুটিগুলোকে ভেজে নিয়েছি। যেই টুকরোগুলো ছিল সেই টুকরোগুলোও কিন্তু আমি হালকা বাটার দিয়ে রুটিগুলোকে ভেজে নিয়েছি। আমার রুটিগুলোও কিন্তু টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সবগুলো টুকরো এভাবে নামিয়ে ফেলবো। অনেকটা টোস্টের মতো হবে, এরকম হবে রুটিগুলো। আমি সবগুলো রুটি নামিয়ে ফেলছি। এখন অন্য একটা পাত্রে আমি সুগার সিরাপ তৈরি করব। আমি হাফ কাপ প্লাস 3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি। চিনিটা একটু বলক এসে গেলে দিয়ে দেবো চিমটি পরিমাণ জ্যাফলং দিয়ে। এখন নেড়ে চেড়ে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলেই হবে, জাল করে আমি ঘন করতে যাব না। যখন চিনিটা গলে যাবে তখন আমি এক টুকরো লেবু চিপে এভাবে রস দিয়ে দিচ্ছি। এ তো আমার সুগার সিরাপটা কিন্তু হয়ে গেছে। আমি যে রুটিগুলো বিছিয়ে রেখেছিলাম প্রথম পাটটা আমি বিছিয়ে এভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দ্বিতীয় পাটটা দিয়ে দিব। এতে আপনার উপরেরটা ভিজবে নিচেরটা ভিজবে না, এরকম কিন্তু হবে না, আপনার দুনো পাটটাই কিন্তু সুন্দর মতন ভিজে যাবে। এই যে আমি সবগুলো ভিজিয়ে দিয়েছি। এখন বাকি যে সুগার সিরাপটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি যেই পরিমাণটা আপনাদের দেখিয়েছি কোনো কিছুই বেশি হবে না, সব পারফেক্ট মতন হবে। অনেকের সুগার সিরাপ বেশি হয়, অনেকের হয়তো বা রুটিটা বেশি হয়। এটার মাপ করে নিলে, যে মাপে আমি আপনাদের দেখিয়েছি সেই মাপ করে নিলে কোনো কিছুই কিন্তু বেশি হবে না, সব কিছু একবারে পারফেক্ট মতন হবে। অন্যদিকে একটা কড়াইতে আমি 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এটা এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, চিনিটা আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন, যারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি।
দুটা বলক চলে এসেছে আমি হালকা কিছু সময় 5 থেকে 10 মিনিটের মতন দুধটাকে আমি এইভাবে জাল করে নেব দুধটা যখন জাল হয়ে যাবে তখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি নেড়েচেড়ে এইভাবে মিশিয়ে নিয়েছি দেওয়ার আগে অবশ্যই নেড়ে দিবেন না হলে কিন্তু বসে যাবে নিচে এই তো আমি দিচ্ছি আর নেড়ে এটাকে মিশিয়ে নেব এক পাশ দিয়ে দিবেন আর অন্য পাশ দিয়ে মিশাতে থাকবেন তাহলে কিন্তু আপনার মিশ্রণটা একদম মসৃণ হবে আমি এইভাবে নেড়েচেড়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি দেখবেন বেশ কিছু সময় পরে এটা অনেকটা ঘন হয়ে যাবে বলক আস্তে আস্তে আর ছাইটাকে একটু ছাড়িয়ে দিবেন বেশ কিছু সময় পরে দেখুন ঘন হয়ে গেছে আমি আর বেশি ঘন করব না আপনারা আমি দেখিয়ে দেব আমি কতটুকু ঘনত্ব রেখেছি এটাকে আমার হয়ে গেছে মিশ্রণটা আমি এখন নামিয়ে ফেলব অন্যদিকে আমি যেই সুগার সিরাপ দিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি দুধের মিশ্রণটাকে চার সাইড দিয়ে আমি ঢেলে দিচ্ছি কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এই তো একটু ট্যাপ করে দিয়েছি আমি সারা রাত নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন এখন কতটা সেট হয়ে গেছে এখন আমি কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আপনারা যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা পরিবেশন করে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল আমি এভাবে কেটে রেখেছি সেগুলো একটু দিয়ে দিচ্ছি কিছু এডিবল পেপার আমি ডেজার্টের উপরে দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ